নিজের প্রযোজিত ও অভিনীত পাসওয়ার্ডের গান নিয়ে দারুণ রোমাঞ্চিত সুপারস্টার শাকিব খান। ঈদের ছবি পাসওয়ার্ডের তিনটি গানের শুটিং শেষ করে শুক্রবার তুরস্ক থেকে দেশে ফিরেছেন তিনি। তুরস্কের অনেকগুলো ঐতিহাসিক স্থানে গানগুলো শুটিং হয়েছে। পাসওয়ার্ড ছবির গানগুলো নিয়ে দারুণ রোমাঞ্চিত শাকিব। তিনি বলেন, আমরা তুরস্কের ইস্তাম্বুল, আলতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালের মতো ঐতিহাসিক জায়গায় শুটিং করেছি। ওইসব স্থানে এর আগে ঢাকার কোনো ছবির শুটিং হয়নি। গানগুলোর কোরিওগ্রাফ করেছেন ভারতের মুম্বাইয়ের বাবা যাদব। তার কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই আমার বিশ্বাস। ছবি মুক্তির আগেই ইউটিউবে গানগুলো নিয়ে হইচই পড়ে যাবে। আমি নিজেই ইউটিউবে গানগুলো দেখার জন্য অস্থির হয়ে আছি। কয়েকদিনের মধ্যেই গানগুলো পর্যায়ক্রমে শাকিব খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। এটা আমার নিজের ইউটিউব চ্যানেল। প্রথমে পাগলমন গানটা ছাড়বে, এরপর কয়েক ধাপে টিজার ট্রেইলার ছাড়া হবে। অপেক্ষা করুন, বড় ধামাকা আসছে। প্রায় 4 বছর পর আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি বানিয়েছি। এর আগে হিরো দ্য সুপারস্টার যখন নির্মাণ করেছিলাম, সেই সময় সবচেয়ে ভালো ব্যবসা করেছিল ছবিটি। আর এবার তো আমার আরও বাজেট নিয়ে করেছি, আরও যত্ন নিয়ে কাজটি করেছি। যে মাপের ছবি হয়েছে, আশা করছি সিনেমা প্রেমীরা এই ঈদে শুধু পাসওয়ার্ডের মধ্যেই থাকবেন। দেশের না ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাংলা ছবির পরিবেশকরা যোগাযোগ করেছেন। তারা ঈদের পরেই বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দিতে চান। এই ছবিটি একেবারেই আলাদা, কারণ গল্প নতুন। এক রহস্যজনক গল্পের মধ্যে ডুবে যাবেন দর্শক। প্রেক্ষাগৃহে বসে গল্পের বাঁকে বাঁকে দর্শক রোমাঞ্চিত হবেন। ছবিটি ঈদ উৎসবের মতো নির্মাণ করা হয়েছে। ছবিটিতে কোথাও আপোষ করা হয়নি, আন্তর্জাতিক মানের ছবি হয়েছে এটি। পাসওয়ার্ড সিনেমায় শাকিব খানের নায়িকা, সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি। তো প্রিয় বন্ধুরা, শাকিব খানের পাসওয়ার্ড ছবির গানগুলো দেখার জন্য আপনি কতটা উন্মুখ হয়ে আছেন জানিয়ে ফেলুন আপনার অভিমত নিচের কমেন্টে।